আর সৌদি আরবে বাসা ভাড়া নিতে যতটা কঠিন, বাসা ছাড়তেও কিন্তু ততটাই কঠিন। তো বাসা ছাড়তে গেলে আমাদের কি কি করতে হবে চলুন শুনে নেওয়া যাক। তো দীর্ঘ 9 মাস ধরে এই ঘরটাতে আছি। এই ঘরের যত ফার্নিচার দেখতে পাচ্ছেন, এই যে এইখানে এইখানে, তারপরে যে এই রুমটাতে, এগুলো এসি, এরপরে এই যে এই রুমটাতে এই যে খাট, তারপর এই ঘরের আলমারি, তারপর ড্রেসিং টেবিল, এই রুমের এসি, এরপর এদিকটায় রয়েছে এই যে রান্নাঘরের মধ্যে আমাদের এখানে 3-3টা ফ্রিজ, তারপর চুলা, টেবিল, সিলিন্ডার, এগুলো যা যা রয়েছে সব কিছুই কিন্তু আমাদের নিজেদের কিনা ফার্নিচার। তো আমরা বাসাটা ছাড়ার সময় যেই ফার্নিচারগুলো দরকারি এবং নতুন, সেগুলো মিশারি আবু তার আগের রুমে, মানে আগে যেখানে থাকতো ওইখানে নিয়ে যাবে নিজে ব্যবহার করার জন্য। আর বাকি ফার্নিচারগুলো, মানে যেগুলো একটু পুরনো হয়েছে, ওইগুলো কি করবে, ফেলে দিবে। কারণ এই দেশে লেবারের যেই দাম, মানে পুরো ঘর পরিষ্কার করে ফার্নিচার এখান থেকে সরিয়ে পুরো ঘর ক্লিয়ার করে দিতে লেবারের যেই খরচ পড়বে, ওই টাকাই ফার্নিচারের দামও না। এজন্য ভালো এবং নতুন ফার্নিচারগুলো নিয়ে যাবে আর বাকিগুলো ফেলে দেয়া হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা 9 মাস আগে যখন এই বাসাটা ভাড়া নেই, তখন পুরো ঘর পরিষ্কার করে তারপরে এই ফার্নিচার সেট করে এই ঘরে উঠি, 9 মাস থাকি, এবং এখন যখন বাসাটা ছেড়ে দিব তখন পুরো ঘর তো আবার পরিষ্কার করে দিতেই হবে, পুরো ঘর আবার রঙও করে দিতে হবে। তাছাড়া কোনো জিনিস যদি নষ্ট হয়ে থাকে, যেমন ফ্যান, লাইট, তারপরে যে টয়লেটের জিনিসপত্র, এগুলো যদি কিছু নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের এগুলো মেরামত করে দিতে হবে। মানে পুরো ঘর রেন্টের অফিসে বুঝিয়ে দেওয়ার আগে পুরো ঘর আমাদের ঠিক করে দিতে হবে। তো ঘরের চাবি যখন বুঝিয়ে দেওয়া হবে, ঘরের চাবি বুঝিয়ে দেওয়ার পরেও রেন্টের অফিস থেকে ইনকোয়ারি করার জন্য লোক আসবে, তারা যদি সব কিছু চেক করে দেখে যে ওকে ঠিক আছে, তখনই আমরা এই ঘরটা ছাড়তে পারবো। তো সৌদি আরবে বাসা ভাড়া নেওয়া এবং বাসা ছাড়া খুবই ঝামেলার বিষয় কিন্তু। আর এরই মধ্যে শপিং করে আমরা কিন্তু অনেক জিনিসপত্র জমিয়ে ফেলেছি। এই যে দেখুন, ফ্রিজের উপরে কতগুলো রেখেছি, তারপরে যে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ভিতরে ভিতরে জিনিস, বুঝি যে উপরেও তুলে রেখেছি কিছু, তারপরে এই যে এদিকটায় রয়েছে, এছাড়া এছাড়া এই যে এই খাটের নিচে, ওই খাটের নিচে, মানে দুনিয়ার জিনিসপত্র কিনে রেখেছি। ওই যে কোনা একা নিয়ে, মানে যেই জায়গায় পারি ওই ওই জায়গায় রেখেছি। আর এদিকটাই দেখুন, এই যে 2 লাগেজ ভরা, উপরে উপরটা করে রেখেছি। তাছাড়া আলমারির ভিতরে জিনিসপত্র, ওই যে নিচে, মানে যেইখানে বললাম না, যেইখানে পারি শুধু কিনে কিনে রেখেছি, এখনও প্যাকেটিং করিনি, আরও কিন্তু শপিং করার বাকি রয়েছে। তো যাওয়ার আগের দিন ইনশাল্লাহ আমরা সব প্যাকেটিং ট্যাকেটিং করে তারপর এই বাসাটা গুছিয়ে এরপর বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করব। তো দোয়া করবেন ভালোই ভালোই যেন এই বিশাল বড় ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। এই যে দেখুন মিশারি কী করেছে, পুরো টয়লেট পানি দিয়ে ভাসিয়ে ফেলেছে, মানে একদম পুকুরের মতো করে ফেলছে। এগুলো কখন করছো, গোসল করার টাইমে? ওর যত সব আজে বাজে কাজ দেখুন, এই পানি, এই যে এই ফ্লোর টপকে এই যে এইখানে চলে আসছে, পানি দিয়ে পুরো ঘর ভাসাই ফেলছে। আমি তো দেখি নাই, এখন আমি দেখি এখানে পানি পানি আসলো কোথা থেকে, পরে দেখি এই যে এই কাজ করতেছে। আল্লাহ, তাড়াতাড়ি এটার মুখ খুলে দাও, পানি এখান থেকে চলে যাক, তোমার বাবা এসে বকা দিবে, তাড়াতাড়ি করো। করি তো কাদের বাড়ির বাচ্চারা এগুলো করে বলেন।